কথা কোন সাড়ে সাত হাজার কম্বল একটা কম্পনি গেছে সেই চোররা তো এখনো আছে দেশের ভিতরে ঠিক কিনা ধরে বলেন এই চোরদের হাত থেকে দেশকে বাঁচাইতে হলে যারা ইমানদার নামাজি তাকওয়া যাদের ভিতরে আছে এবং আলেম ওলামাদের পরামর্শে যারা চলে তাদের হাতে আগামীতে আমরা ক্ষমতা দিতে চাই জোরে বলেন ঠিক কিনা আপনি বলতে পারেন হুজুর ওয়া শুরুতে আপনি রাজনীতি শুরু করছেন আরে বেটা এখন থেকে খালি রাজনীতি হবে কবরের নিচের ওয়াজ উপরের ওয়াজ হাশরের ওয়াজ করে বহু কান্দাইছি জীবনে দেশ শেষ কথা বলেন আমরাও চিন্তা বাদ দিছি এখন ওই দুর্নীতিবাজরা চিন্তা করছে দেশ এখন আমাদের ইচ্ছা মতো খাইতেছে করে বলেন ঠিক কি না টাকার পাহাড় করে ফেলেছে কোটি কোটি টাকা জনগণের পাশে দাঁড়ানোর টাইম নাই জনগণের ধন সম্পদ খাইতে খাইতে দেশের অবস্থা লাজুক করে ফেলেছে এখন আগের চাইতে অনেক গুণ বেশি আমরা জন্ম নেওয়ার সময় ঋণ হয়ে জন্ম নিচ্ছি আমার দেশের মানুষ এখন ঋণ আপনি প্রত্যেকে জন্ম নেওয়ার আগে মায়ের পেটে আছেন আপনার মাথায় ঋণের বোঝা এই ঋণকে আমি আমি ঋণ হয়েছি কি কারণে ঋণ আমার দেশ এমবি কিনলে পরে আজকে তোমার 100 টাকার এমবি কিনলে 70 টাকা ব্যাট নিয়ে চলে যাচ্ছে কথা বলেন না কেন সব দিক থেকে জনগণকে চুষিয়ে খায় শেষ করে ফেলতেছে তারপরে ওদের পেট ভরে না পেট ভরাবে আল্লাহ জনমের মতো মুগুর মাইরিয়ে মেরে কথা বলেন না কেন দুর্নীতির আখড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বানরা শিক্ষিত শয়তান আরে থামেন এ তো বুড়ো মানুষ আমরা কোন নেতা এমপি মন্ত্রী গুনি না আর উনি তো এক কোনায় বসে আছেন কথা বলেন কথা বলবো হক কথা এখানে কারো তাবেদারি করব না হকের কথা বলবো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করার মতো মানুষ আমি মাওলানা মাহমুদ হাসান ফরিদপুরি নয় হক কথা বলবো এর জন্য যদি আপনি আমার পাল্লা কেটে ফেলেন আমাকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যান আল্লাহর কসম করে বলি হক কথার বাইরে একটা কথা বলবো না রাজনীতি কি তোমার বাপ দাদার আলেম ওলামারা কি দেশে ভেসে আসছে আজকে তুমি রাজনীতির নাম করে দুর্নীতি করে দেশের অর্থ সম্পদ ধ্বংস করে ফেলবা আর আমরা চুপ করে আঙ্গুল চুষব ওই দিন চলে গেছে এখন থেকে রাজনীতি হবে কেন আল্লাহর কোরআনে রাজনীতি নাই যদি আল্লাহর কোরআনে রাজনীতি না থাকে আমাকে জুতা পিটা করবেন আমি কোনো দুঃখ করব না এই যুবক কথা বলো না কেন আল্লাহর কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আল্লাহর হুকুম চলবে আমার আইন চলবে আমার এটার চাইতে বড় রাজনীতি আর কিছু হতে পারে না অতএব আল্লাহর কোরআন আমাকে রাজনীতি শিখিয়েছেন চারজন খলিফা আমাকে রাজনীতি শিখিয়েছেন আমাকে আমার রসুল রাজনীতি শিখিয়েছে ওই রাজনীতি করতে চাই লেনিন কার্ল মার্ক্সের রাজনীতি নয় রসুলুল্লাহর রাজনীতি চলবে জোরে বল ঠিক কিনা আমার নবীর রাজনীতি করবে এখানে বাধা দিতে আসলে দাঁত ভেঙে ফেলবে কথা বলেন না কেন আমি কোন দলের বিরুদ্ধে বলছি আমি কি বলছি বিএনপি সর আমি কি বলছি আমলিক সর তো সর বলার পরে যদি আপনার মাথায় পড়ে তাহলে তুমি তো সর আমার দোষ কি কাঁঠাল চুরি হয়েছে রাজা মাশার কাছে বিচার গেছে রাজা মাশাই আমার কাঁঠাল চুরি করছে রাজা মাশাই তীক্ষ্ণ মেধার মানুষ বুদ্ধিমান উনি বলতেছে ঠিক আছে টেনশন করো না আগামী কাল আমি তোমার কাঁঠাল চুরি করছে সর ধরে দিব বড়া মসজিদের ভিতরে বলতেছে কাঁঠাল চুরি করছো কে তার মাথায় তো এখনো আঠা লেগে রয়েছে এখন সুরাই দেশে মাথায় হাত হাই হাই কাঁঠাল চুরি করলাম রাত্রে দিনের বেলাও মাথায় আঠা কথা বলেন না কেন এখন দুর্নীতির কথা বললে যদি তোমার গায়ে লাগে তা দুর্নীতি করো কে কথা বলেন দুর্নীতি করো কে দিনের ভোর রাতে কে দিনের বেলায় করো কথা বলেন এরপরে আমাদেরকে বাধা দিতে আসবে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা
কথা স্পষ্ট হক কথা বলতে আসছি মনে করেন না হুজুর 500 কিলোমিটার দূর থেকে আইছেন মনে হয় আমাদের ভয় করবেন আরে ব্যাটা না ওইরকম পাগল আমরা না জোরে কেন আল্লাহু আকবার আমার ভাইরা কান্ত আপন গোরাব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন খুব বেশি লম্বা চওড়া সময় হয়তো আপনাদেরকে আমি দিতে পারবো না যতটুকু কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসীরা হে আমার ইমানদার বান্দা বান্দির দল শোনো তোমার পক্ষে কারা আছে তোমার বিপক্ষে কারা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই জানি তোমাদের বিরুদ্ধে যারা আছে তারা তোমাদের সাথে কেমন ব্যবহার করে মন খারাপ করো না টেনশন করো না চিন্তা করো না ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসীরা ও ইমানদার মুসলমানের দল তোর বন্ধু হিসাবে আমেরিকা লাগবে না ভারত লাগবে না চীন লাগবে না ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া তোর বন্ধু আমি আল্লাহ যথেষ্ট জোরে কান সুবহানাল্লাহ জোরে বলেন আমাদের বন্ধুকে ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসীরা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোর বন্ধু হিসাবে আমি আল্লাহ যথেষ্ট এবং তোমার সাহায্যকারী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট আমাদের সাহায্য আমার ভাইরা আপনি এই কথাটা ভালো করে বোঝেন নাই এই কথা আপনি ভালো করে বুঝেন নাই এই জন্য আপনার মনের ভিতরে টেনশন আপনার ভিতরে ভয় কাজ করে কিন্তু এই কথার অর্থ যদি আপনি ভালো করে বুঝতেন তাহলে আপনার মনের ভিতরে কোনো ভয় হতো না আল্লাহ যে বলছে বান্দা তোর বন্ধু আমি আচ্ছা আমার বন্ধু কে ভালো করে বলেন কে বলতেছে বলতেছে তোর বন্ধু আমি এবং তোর সাহায্যকারী আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে কে কেন তুমি দেন আচ্ছা এই দেশের ভালো একজন এমপি বা চেয়ারম্যান বা মন্ত্রীর সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে তাহলে তার পাওয়ারটা কি কম না বেশি ভাই কত পাওয়ার বাবারে বাবা চার দোকানে যাওয়া যায় না দুটোই কারণ এমপি সাহেবের সাথে একটু সম্পর্ক আছে আর যদি প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে কান্দার স্বরের সলিমুদ্দিন আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা যেই ক্ষমতা দেখ বেগম যাবো কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ফোন করে বলে আমি দেশের প্রধানমন্ত্রী আমি তোমার বন্ধু হাত ফেল করে মরে যাবে ঠিক আছে এত খুশি হবে প্রধানমন্ত্রী আমাদের বন্ধু বানাইছে রে দুই নম্বরে বলতেছে শোনো তোমার সাথে গ্রামের কারা দুশ্মনী করে আমি জানি মনে রাখো তোমার সহযোগিতা করার জন্য আমি আছি তোমার কোনো টেনশন নাই।